বের হওয়ার পরে রাস্তা দিয়ে যাচ্ছে যাতে যাতে যাইতে যাইতে জঙ্গলের ভিতর দেখে একটা মাতার ফুলি পরে রয়েছে মানুষের মাতার কি আপনারা কি জীবনে দেখছেন যারা কবর করে বিশেষ করে তারা দেখছে নাকি মাতার ফুলি পরে রয়েছে এবার মাতার ফুলিটা দেখা নবী আল্লাহর দরবারে বলতেছে আল্লাহ এই মাতার ফুলিটা কত পুরাতন এটা আশ্চর্য একটা জিনিস না মাতার খুলি ঈশা নবী দেখছে কোন নবী ঈশা নবী ভালো করে শুনবেন দলিল সহ নবী খুলিটা হাতে নিয়ে চিন্তা করতেছে ইনু এক মানুষ ছিল জোরে কোন ঠিক কিনা আপনারা কি কথা বুঝতেছেন ইনু এক সময় কি ছিল মানুষ ছিল আজ মাতার খুলিটা এরকম ভাবে জঙ্গলের ভিতরে পড়ে রয়েছে না জানি কত বছর হইছে এবার খুলিটা হাতে নিয়ে চিন্তা করতেছে আসলে যদি এই ব্যক্তিটা কেমন ছিল যদি দেখতে পারতাম তাহলে কি ভালো লাগতো না এটা মানে নিজের ভিতরে একটা কল্পনা যাইতেছে এই লাকার ভিতর খোদা বক্স মৌলানা যদি কোনো এক সময় যদি আপনারা শোনেন যে ওনার লাশটা আবার তাজা হয়ে গেছে মানুষ কি বীর জমাইব না তাকে দেখার জন্য আপনারা যাবেন না ঠিক এই খুলিটা পায় ইসানব চিন্তা করতেছে খুলিটা কার কি ছিল এটা আসলে মহিলা মানুষের খুলি না পুরুষ মানুষের খুলি মহিলা নাকি পুরুষ এই কল্পনা তার ভিতরে গেছে এত সুন্দর মাতার খুলি পাইলা যেই খুলিটার ভিতরে কোনো মাগজ নাই যেই খুলিটার উপরে কোন চুল নাই ও তুমি লিখা দিছো সিরিয়ার জমিনের এই দেশের ভিতরে এত সুন্দর একটা মাতার খুলি পাইলাম আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয় এই খুলিটা মানুষ পুরুষ ছিল না মহিলা ছিল পুরুষ নাকি মহিলা কি আপনাদেরকে জানতে ইচ্ছা হয় না নবীর জানতে ইচ্ছা হইছে ইসারবি চিন্তা করতেছে যে এই মাতার খুলিটা পুরুষ ছিল নাকি মহিলা ছিল আল্লাহ اكبر কোন আল্লাহ তুমি জানতে চাইছ এই মাতার খুলিটা পুরুষ ছিল নাকি মহিলা ছিল ও জিবরাইল আর দেরি নবী জানতে মাতার খুলিটা পুরুষ নাকি মহিলা ওইবার ওই মাতার খুলি কে প্রশ্ন করতে হইবে ওই মাতার খুলি তারে উত্তর দিবে জোরসোরে কন্না সুআলা আল্লাহ ইনসালামি খবর পাইছে জিবরাইল কাছে জিবরাইল কই নবী এই সিরিয়ার ময়দানে এই সিরি আকাশে জঙ্গলের ভিতরে যে কুলিটায় আপনি পাইছেন এই কুলি সম্পর্কে আপনি জানতে চাইছেন এই মানুষটা পুরুষ ছিল না মহিলা ছিল নবী আপনি ওই কুলিরে প্রশ্ন করবেন আমার আল্লাহ বলছে ওই কুলিতে উত্তর দিয়া দিবে জোর জোরে কন্যা সুবাহান আল্লাহ এই বাড়ি সালবি কাই মাতারে খুলি তুমি আল্লাহর হুকুমে আমার এই মুহূর্তে জানাইয়া দাও তুমি কি পুরুষ ছিল নাকি মহিলা ছিল এইবার মাতার কুলিটা জবান খুইলা গেছে আল্লাহ আকবর কর আরে মাতার কুলির জবান খুইলা দিছে আমার আল্লাহ এটা তো খুলি কথা বলবে আর পরে কিন্তু কথা বলবে গোপনে মানুষ মারছে বাতিজা মারছে সাসারে বাতিজা মারছে সাসারে গোপন করছে আর আল্লাহ এটা কোরআনের ভিতর জানাই দিছে আল্লাহ একবার কোন আল্লাহ এটা কোরআনের ভিতর প্রকাশ করে দিছে এই ঘটনাটা ভালো করে বুঝতে হবে শুধুমাত্র একটা গরু কুরবানি দিয়ে এই চোরক ধরছে এই মামলার আসামিকে একটা গরু জবাই করে সেই গরুর গোস্ত কোন কোন রেয়াতে তাফসির কারকরা বলছে যে এই গরুর জিব্বা নিয়া ওই মৃত ব্যক্তির গায়ে টাচ করছে মৃত ব্যক্তি উঠে দাঁড়ায় গেছে আল্লাহ আকবার এবং মৃত ব্যক্তি বইলা দিছে আমারে হত্যা করছে আমার ভাতিজা গ্রামবাসী দইরা এমন পিটান পিটাইছে কেন পিটাইছে কারণ গ্রামবাসীর দোষ ওই ভাতিজা দিছিল মানে ভাতিজা যে সাসারে মাইরা রাতে গোপন কইরা জঙ্গলের ভিতর ফালা দিয়া গ্রামের ভিতর সকালবেলা এসে কয় এই

আয়াত নম্বর পারা নম্বর ফিস নম্বর উল্লেখ করে আপনাদের মাঝে আলোচনা করবো আল্লাহ তালা কবুল করুক সবাই করাবিন আর একটু করাবিন বন্ধুরা রে আমার এইবার ঈশা নবী খুলি প্রশ্ন করে ও মাতা খুলি গো তুমি আল্লাহর হুকুমে আমারে জানাইয়া দাও তুমি পুরুষ ছিলা নাকি মহিলা ছিলা এইবার খুলিটা এইবার নবীর দিকে তাকাইয়া গো খুলিটা বলতেছে লা আবার সেই মানুষটা তাজা হইয়া কালেমা পড়তেছে আপনারা বলেন কালেমার পাওয়ার আছে না নাই

ভিতরে বিশ্বাস থাকবে না তার ভিতরে ইমান বলতে কিছুই থাকবে না কথা কি বুঝতেছেন যার ভিতর বিশ্বাস নাই কি নাই জোরে কন বিশ্বাস নাই তার ভিতর ইমান নাই জান্নাত কি আছে জাহান্নাম কি আছে জান্নাত বানাইছে কে জাহান্নাম বানাইছে কে কাদের জন্য হ্যাঁ জান্নাত এবং জাহান্নাম আমাদের জন্যই আল্লাহ বানাইছে কাদের জন্য আমাদের জন্য জাহান্নাম কি কথা বলবে জোরে কর ভিতর কি প্রাণ আছে এই তো ভেজাল আছে কাউসারি যে কইছে যে ভেজাল আছে আসলেই ভেজাল আছে জাহান্নাম কথা বলবে নাম খাইতে পারে জাহান্নাম চলতেও পারে জাহান্নাম কথা বলতে পারে জাহান্নামের এত বড় পেট ওর পেটটা এত বড় ও খাইতে খাইতে بخاریর হাদিস সহি হাদিস আল্লাহ রাসূল বলছে এই জাহান্নামকে এত পরিমাণ খাওয়াবে হাজারই একজনকে জান্নাতে দিবে বাকি নয়শো নিরানব্বই জনকে জাহান নামের ভিতরে দিবে দিতে দিতে শেষ তারপরে জাহান আল্লাহ বলবে তোমার কি হইছে জাহান বলবে না এখনো হয় নাই আরো লাই আরো চাই আর কি আছে দাও কথা কি বুঝতে পারছেন তাহলে এবার কি দিব এত কিছু দেওয়ার পর আর পেট ভরে না তাহলে মনে করেন জাহান নাম কত বড় স্বয়ং আল্লাহ যখন জাহান ভিতর ডুববে

পুরুষ শিলা নাকি মহিলা তুমি কি পাপি নাকি নেকর তুমি লম্বা নাকি খাটো তুমি কি দাতা না বকিল শিলা এবার মাতার কুলিটা কান দেয়ার কই নবী গো ও আমি সাধারণ কোন মানুষ ছিলাম না আমি একজন পুরুষ ছিলাম আমি ছিলাম একজন বাদশাহ আমি এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় চার শত বছর আমি বাদশাহী করছি কয় বছর চারশো বছর রাজত্ব করছে দেশ চালাইছে কয় বছর

আমি শত বছর রাজত্ব করছি আমি যখন রাস্তায় বের হইতাম আমার সাথে একজন দুইজন নয় গণবি আমার সাথে শত শত মানুষ আমার চারপাশ দিয়ে বেষ্টন কইরা রাগত নবী এত সম্পদের মালিক আমি ছিলাম গণবি আমার সম্পদের কোনো অভাব ছিল না আমি প্রতিদিন কমসে কমে একশত দেড়শত হাম পর্যন্ত আমি মানুষের মাঝে বন্টন করতাম দান করতাম ক্ষুধার খাদ্য দিতাম নবী গো আমি এমন একজন পুরুষ ছিলাম আমার চেহারাটা ছিল এত সুন্দর আমার দেহটা ছিল এত সুন্দর আমি লম্বা ছিলাম আমি যেই মানুষজনের ভিতরে ছিলাম সবার ভিতরে আমি সব চাইতে বেশি সুন্দর ছিলাম আমাকে দেখতে সুন্দর লাগতো ও নবী শুধু তাই না ওই ভিতরে আমার রাজত্ব চলত গো আমি কত মানুষরে খাওয়াইতাম কত মানুষরে পড়াইতাম এইবার নবী কয় তোমার নাম কি ছিল তুমি যে বাদশাহী করছে তোমার নাম কি ছিল এই মার মাতার কুলি কাই নবী গো নবী গো নবী গো আমার নাম দুনিয়ার বুকে জম জম বাদশা নামে পরিচিত ছিলাম আমার নামটা ছিল জমজম জম বাদশা আমাকে এক নামে সারা বিশ্ববাসী চিনতো ও

দুপুর বেলায় রাস্তায় যখন বের হয়েছি এত রোদের তাপ সহ্য করতে পারি নাই একটা গাছের নিকটে যাই আমি আশ্রয় নিলাম ওই গাছের নিকটে বৈশা রইলাম নবী গো ওই গাছের নিকটে ছায়ার ভিতরে বৈশা থাকতে থাকতে আমার দেহের ভিতরে একটা অশান্তির সৃষ্টি হয়ে গেল আমার দেহের ভিতর অশান্তি লাগলো আমার ভালো লাগে না মাথা ব্যথা শুরু হয়ে গেছে আমার ওই জামানার ভিতর আমার নবী ছিল ওই জামানার নবী ছিল যার নাম ছিল ইলিয়াস আমার নবী আমার আমারে দাওয়াত দিত মাঝে মাঝে আমি তার দাওয়াতটা কবুল করতাম না আমি তার নবী হিসেবে মানতাম না কিন্তু আমি দেশের মানুষের সাথে খারাপ ব্যবহার করি নাই শুধুমাত্র নবীর সাথে খারাপ ব্যবহার করছি কথা কি বুঝতেছেন কথা কিন্তু আমার বুঝতে হবে খালি ওয়াজ শুনলে হবে না সে জনগণের সাথে খারাপ ব্যবহার করে নাই শুধু নবীর সাথে কার সাথে সরে কম নবীর সাথে মাতারে খুলি জম জম বলে নবী আমার নবী ছিল ইলিয়াস আলাইহি সাল্লা আমার নবীরে আমি মানতাম না সে দিনের কাজ নিয়ে আসতো আমি সেই কাজ মানতাম না নবী গো আমার আর দেহের কোনো শান্তি পাই না আমার মানুষজন দইরা বাড়ির ভিতর নিয়ে যায় ঘরের ভিতর পালঙ্কের ভিতর রাইখে দিছে সেখানেও আমার চোখে ঘুম আসে না কথা কি বুঝতেছেন পালঙ্কের ভিতর শয়া দিছে সেখানেও ঘুম আসে না রমহলে থাকবারে বন্ধু পালং কে সুইয়া কোন সন্ধানে মোল সুরাইডু কী বেজা রং মহলে মলে বন্ধু পালং কে সুয়া কোন সন্ধানে মোলো সুরাইডু কী সেই আর কি দেখা হই বলি তোমাদের সামনে যদি মারা যাই আর কি দেখা হবে জীবনে আর দেখা হবে না বন্ধুরা রে আমা

নবি বাবার জম বলে নবি গো ঘরের ভিতরে এতগুলো মানুষ রয়া গেছে তার ভিতরে আমার শান্তি না আমার কোনো কিছুর অভাব নাই আমার কত ফলের রস দেয় আমার মুখের ভিতরে দেয় আমি খাইতে পারি না নবী গো এইবারে সা নবী কাই জমজম ও জমজম তুমি সেই জমিনের ভিতরে ছিলা গো জমজম মৃত্যুর সময় তোমার কেমন লাগছে আজরাইলকে দেখতে তোমার কেমন মনে হয়েছে আজরাইলকে না আজরাইলকে কেমন দেখা যায় জমজম বলেন নবী গো আজ রাই লিকে দেখতে এত ভয়ঙ্কার আমার জীবনে আমি কোনোদিন এত ভয়ঙ্কার রূপ আমি কোনোদিন দিন দেখি নাই আজরাইলের চেহারা দেখা ওই আজরাইল কে দেখা মাত্র কলিজাটা এমন ভাবে শুকাইয়া যায় এই জন্য কবি বলছে হাপতে দরিয়া বার গানো শাম তার নাগাদ হাপতে দরিয়া বার গানো শাম তার নাগাদ যায় সবতে ইদােবা আজলবে মা বুুবিবা আঞচিিক কারমরে কম্যা আললা ওয়াকবা এখানে বলা হয় বা হাতে দরিয়া বারগানো সাম শরবতে দিদারে বা আজলাবে মাহবুবে বান বলা হয়েছে একটা মানুষের এই কলিজাটা এমন ভাবে শুকায়া যায় এই গলাটাটা ওই সময় এমন ভাবে শুকায়া যায় সাত দরিয়ার পানি যদি গলার ভিতরে ডাইলা দেওয়া হয় গো তারপরে মনে হবে গলা বিজিবে না এত ভয়ঙ্কার রূপ ধারণ করবে ওই মুহূর্তে মালাকুল মউত আজরাইল জমজম বলে নবী গো মালাকুল মউত আজরাইল যখন আমার সামনে দাঁড়ায়া গেছে গো সে তো একা আসে না সাথে আরো অনেকগুলো ফেরেশতা নিয়ে আসে কথা কি বুঝতেছেন মালাকুল মউত একা আসে না সাথে অনেকগুলো মালাকুল অনেকগুলো ফেরস্তানি আসে মালাকুল মত বন্ধুরা রে আমার জমো জমি আমি ওদেরকে দেখা মাত্র চিন্তা করলাম ওরা বুঝি আমারে হত্যা করবে আমারে মাইরে পালাইবে আমি ভয়েতে তাদেরকে দিয়া বললাম কে কে গো তোমরা যখন বললো আমার নাম মালাকুলমৌরাইল আমি বললাম কি আমার কাছে আইসো বলে তোমার জান কবাস করার জন্য নবী গো ওই মুহূর্তে আমি জমজম মালাকুল মৌত্রে বলেছিলাম আমার তুমি জান কবাস কইরো না আমার সম্পদের কোনো অভাব নাই আমি এক বছর নয় দুই বছর নয় চার শত বছর আমি বাদশাহি করছি গো আমার কোনো কিছুর অভাব নাই আমার রাজত্ব সমস্ত কিছু আমি তোমার দান কইরা দেব বিনিময় আমার তুমি ছাইরা দাও আজরাইল সারবে কথা কন নাই কথা বোঝেন নাই 400 বছর ধরে আমি বাদশা হইছি আমার যত সম্পদ আছে সবকিছু আমি তোমারে দান করে দেব বিনয় শুধু আমারে একবার ছাড় দিয়ে যাও এইবার জমজম বলে নবী গো এই কথা যখন আমি মালাকুল মউত আজারাইল রে বলছি গো মালাকুল মউত আমারে এমন জোরে একটা তাっぷুর মাইরা দিতে গো এমন জোরে একটা থাপ্পড় দিছে যে সরটা খাওয়ার সাথে সাথে আমার চেহারাটা বিকৃতি হয়ে গেছে আকৃতি নষ্ট হয়ে গেছে ও নবী গো আমি সহ্য করতে পারি না আমি বুইজা পালাইছি এদের কাছে কোন ঘুষ জোরে কর ঘুষ চলবে না এইবার বালা কুলম মওতাজ রাইল আমাকে যখন সাধন কবচ করবে নবী তার পিছনে যেই ফেরেস তারা ছিল গণবি ওই ফেরেস্তা গুলো আমার দের ভিতরে আগুন দরাইয়া দিছে আমার শরীরটার ভিতরে আগুন দরাইয়া দিছে আমি তখন বুঝা পালাইছি আমার অপরাধ হইল আমার নবী ছিল ইলিয়াসা আমার নবী ছিল ইলিয়াসা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীরে আমি নবী হিসাবে মানি নাই এই জন্য বুঝি আমার শাস্তি শুরু হয়ে গেছে গো নবি আমার ভিতর দিকে যখন জানটা কবাস করে পালাইছে রুট আবার করছে ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর ওরে আমি কাঁচা তুমি পাখি থাক হবাস আনা তোমারে শূন্য কাঁচা পই রই বই আমার মাটিরি গরেন ওয়াসিনে পুরো টিকা আলাত মারা যাই বায়াসিনপুরে শূন্য কাচা পইরা রই মো আমার মাটির ঘরে আমি মিছে কানে যতন কইরা সাজাইল আমবা সর আমি মিছে কানে যতন কইরা সাজাইল আমবা সর হাটতে করে ওই রাজাইwala দিয়া খবর জোর জোরে কোন কথা ঠিক কিনা এলাকার ভিতরে এতগুলো মুরুব্বিরা আমার মাহফিলে আইছে গো এক একটা মাত্র কারণে আমার প্রতি তাদের একটা ভালোবাসার টান আছে না নাই আছে ভালোবাসার একটা নেই পাগলের আইছে আমি অন্য কিছু যদি আমি আপনাদের মাঝে নাও দিতে পারি গো আমি মাহফিলের শেষে দুইটা হাত তুলে আবার আল্লাহর কাছে বলবো আল্লাহ গো এই পাগলগুলো ঘরের থেকে সুইটটা আইছে আল্লাহ কোরআনের প্রেমে পাগল খাইয়া চইলাই আইছে আল্লাহ

যে হাদিসটা আমি নিজে পড়তে যাই ওটাই আনন্দিত হয়েছি আপনারা শুনলে মনে হয় আরো আনন্দিত হবেন যে এই একটা মানুষ সবার শেষে যে ব্যক্তিটা জানতে যাবে বোকারি হাদিস সবার শেষে মানে ওর এই মানে উপস্থিত বুদ্ধি মানে এই বুদ্ধি খানায় যে ও জানাতে যাবে এই দৃশ্যটা মানে আল্লাহ রসুল আসছে যারা যারা এই হাদিসটা বর্ণনা করছে সবাই আছে যারা পড়ছে যারা এই হাদিসটা পড়ছে সবাই এই হাদিসটা পড়তে যাও হাসছে মানে আর আমি পড়তে যা আমার মনে হইছে যে এই বুদ্ধিটা যদি এই বুদ্ধি খাটায় যে জান্নাতে গেছে এটা সৌদির মানুষ জীবনে পারে মানে সবার শেষে যে জানাতে গেছে যাবে হম

জলতে জ্বলতে ওর শরীরটা জ্বলসে যাবে জ্বলসে যায় সে হামা দিবে তখন আল্লাহ তালা বলবে এই কেমন লাগে আলহামদুলিল্লাহ আমাকে সেটা দিছে আমার মনে হয় না যে এরকম তুমি আর কাউরে দিছে আল্লাহ কি কহ রে ওরে যা দিয়েছি এরকম বলে আর কাউরে দিয়ে নেই ও জাহাজের ভিতরে থাকে কয় আল্লাহ আমার যদি আমি জানি আমি যে পাপ করছি কারণ আমি যে পাপ করছি যাই না শুনে হুজুর গাড়ির বিরোধিতা করছি

তো ওই বলবে যে আল্লাহ আমি জানি তুমি আমাকে মুক্তি দিবে না তবে আমি একটা জিনিস চাই কি চাস দিবে তুমি আল্লাহ তুমি কিন্তু ইচ্ছে করলে দিতে পারবে তুমি ইচ্ছে করলে দিতে পারবা হ্যাঁ তা তো তাহলে আমাকে এখান থেকে সরাই মানে এই মাঝখানে রাইখে আমাকে এত শাস্তি দিও না আমার যে শরীর আমি সহ্য করে পারি না তো তুমি যদি আমাকে একটু এই কিনারে দিতা মানে জাহান নাম থেকে মুক্তি আমি পাবো না এটা জানি কিন্তু এই এই মাঝখানে না দিয়ে সাইডে দাও কিসে দাও কর্নারে হ্যাঁ কিনারে দাও আল্লাহ বলতেছে এটা দিলে তো তোমার মনে আশা পূরণ হবে কয় অবশ্যই আমাকে যদি এটুকু দাও তাহলে আমার মনের আশা কি পূরণ হবে আমার আর কিচ্ছু চাওয়ার নাই কয় বুঝছো আর কিছু তো চাইবা না কয় না আর কিছু চাইবো না আর

বোঝেন নাই তিন ডেগুন তাই এই কুরবানি দিয়া অমুকের বাড়ি গোস্ত দেয় অমুকের বাড়ি গোস্ত দেয় আবার ফোন করে ডাকে গোস্ত নিয়ে আসা গোস্ত দেয় এখন আরো কিছু মানে তিন বাগ করে এক বাগ যে রাখছে ওই এক বাগের ভিতর থেকে আবার দান করতেছে এবার গরিব মানুষ খুশিতে কয় আল্লাহ আমাদের গ্রামের এই মেম্বার চেয়ারম্যান এত ভালো নিজের বাগের গোস্ত দান করতে কথা বোঝেন নাই নিজের বাগের গোস্ত দান করতেছে এবার রিলিফের যে চাউল আসে

কথা গোদে নাই সানসাগুলো মোটরসাইকেলে তেল ভরে দেওয়া লাগে তো তোমাক যাত করার লাগি আমার কিছু রেডি করে রাখছি বেশি কথা গলি মারো হইতো না তে হক কথা বলার জায়গা নাই তে যাও হক কথা ধীরে ধীরে বলতেই হবে এটা কেউ সার পাইনাই পাবেও না ভালো করে শুনবেন এইবার যেই কথাটা যে জান্নাত থেকে যে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কি নারাই যায় দাঁড়াবে ওয়াদা দিছে আর কিচ্ছুই আর কিচ্ছুই চাই না মানে কিন্তু শেষ নাই যে মেম্বার হয় সে চিন্তা করে আমি চেয়ারম্যান হব যে চেয়ারম্যান হয় সে চিন্তা করে আমি এমপি হব কথা কর এইবার ও জান নামের কিনারায় যখন আল্লাহ বসাইছে আল্লাহ কিন্তু আগ বলছে যে এটাই তো শেষ হওয়া কয় হ্যাঁ শেষ হওয়া কয় বুঝিস আর সারি উল্টা পাল্টা করিস না কয় আল্লাহ যদি আমাকে জাহান্নামের নামের কিনারায় দিতা আমি খুব খুশি হইতাম হ্যাঁ আল্লাহ কয় ঠিক আছে জাহান নামের

এবার ওই জাহান্নামের কিনার থেকে বলতেছে জাল্লা কিনারাই দিছাম আমি জানি জান্নাতে যেতে পারবো না কিন্তু তুমি যদি আর আর একটু দয়া করি মানে এই যে জুলমাত এই মাহফিলের ওই মূর্তি ওই যে ওই রাস্তার মনে দিতে তাই একটু শান্তি হইতাম কথা বুঝেন নাই

জান্নাত দেখা যায় এই মানে ওখানে কিন্তু লাইভ অনুষ্ঠান চলবে আপনারা জানেন কিনা লাইভ অনুষ্ঠানে আমরা যারা এই যে মোবাইলের ভিতর আমরা দেখতে পারি এগুলো কিন্তু এরা রিসার্চ করে বিজ্ঞানরা বাই করছে কারণ জান্নাত এবং জাহান্নামের মাঝে লাইভ অনুষ্ঠান চলবে ওই দিন জাহান্নামের ভিতর কি হয় জান্নাতীরা দেখবে জান্নাতের ভিতর কি হয় জাহান্নামীরা দেখবে তারা জান্নাতের ভিতর দেখে আফসোস করবে বলবে যে দেখ

তাজা তাজা খাবার দিবে যেমন আশরাফালি থানবির এলাকা একটা কিতাব কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত এই বাবে জান্নাত কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই কিতাবের ভিতর স্পষ্ট ভাবে দেওয়া আছে জান্নাতের ভিতর আঙ্গুর থাকবে আপেল থাকবে কমলা থাকবে জান্নাতের ভিতর যেই ফলগুলো থাকবে এই ফলগুলো শুধু পাকবে আর পাকবে কিয়ামত আগ পর্যন্ত পাকবে এখনো পাকা আছে কিয়ামত আগ পর্যন্ত শুধু পাকতেই থাকবে জোরে কোন সুবহানাল্লাহ সেই সমস্ত ফল খাবে আর যেই সমস্ত খাবার দিবে আপনারা আমরা যখন জান্নাতি হব

আজকে তোমরা খাইতেছো বিড়ি খাইতেছো জর্দা গুল আলা পাতা সাদা পাতা খুঁই নি ড্যান্ডি হুইস্কি মিঠা দিন পিতাডিন কোডিং ভাংস আর সাসি সিরোইন ফেনসিডিল ইয়াবা রিটানিন বটকা কত নেশা এগুলো আল্লাহ করছে হারাম আর তুমি জায়েজ করে নিয়া খাইতে চাও মনের মতো করে খাইতে চাও খায়া আবার মসজিদে যাইতে চাও আবার সামনের কাতারে যা নামাজ পড়ো কথা বল না সামনের কাতারে যা নামাজ পড়ো সুদের খায় সুদ খায় সুদের ব্যবসা করে আবার যা সামনের কাতারে যা ডিপ পারে আছে না কথা বল না কেন সুদ খায়া সামনের কাতারে দহন করো তোমার মতো মুসল্লির এই ডিবে ডিবে করে কাম হেড়া তুমি যতই মত করো আমা করো আমা করো আল্লাহ কোন জানে না আল্লাহ ভালো করে জানে একটা মানুষ গরীব মানুষ বিপদে পড়ছে এই লোকটা বিপদে পড়া 5000 টাকার জন্য ব্যবসা করে বাড়তেছে না মোহনপুর যাবে পটল কিনতে 5000 টাকা এইবার তোমার কাছে যা বলতেছে যে আমাকে 5000 টাকা দাও নাই রে নাই এবার আর একজনের কাছে যা বলতে পাঁচ হাজার টাকা দেয় আমার কাছে নাই অমুকের কাছে আছে তার সুদ ছাড়া দেয় মানে ওর কাছে আছে ও আর একজনের কথা কয়া এইবার নিজের থেকে ও জন দে দেয় সুদেই দিব নি এবার টাকা পাঁচের কাছে দশ হাজার দেয় আছে না নাই কথা কয় বিপদে পড়ে একটা মানুষ যখন টাকা চাইছে তখন তুমি হাওয়ালাত দিতে পারো নাই সুদের উপর লাগাই চাও তোমার মতো বেঈমান ওই সুদের টাকা খায়া যে তোমার ভিতরে যে রক্ত মাংস ভরাই চাও এই দেহটা আল্লাহর জান্নাতে লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম সহিহ হাদিস নির্বাসিত হাদিস এই হাদিস যারা বিশ্বাস করে সওয়াব পাওয়া যাইতে পারে হারাম দেহ আল্লাহর জান্নাতে যেতে পারবে না তাহলে তুমি হারাম খায় মসজিদের কাতারে যা সামনে বুক করে নিতে চাও তোমার ওই নামাজ দেয়া কাম হবে না ওই নামাজ দেয়া কাম হবে না যাও এইবার ভালো করে শুনে নেন হারাম দেহ আল্লাহর জান্নাতে যাবে না এটা আমরা ভালো করে জানি যতটুকু পারবেন আপনি হালাল খাওয়ার চেষ্টা করবেন ওই ব্যক্তিটা যদিও বাস হয় আল্লাহর কাছে অনেক দাম যাও যে কতরা মূল যে এবার ওই যে দশাব দূরে যখন পালায়া দিছে ওইখান থেকে বলবে যে আল্লাহ আমি জানি জান্নাতে তো যেতে পারবো না তবে জান্নাতে না দিলে একটু দেখা তো যাবে নাকি হ্যাঁ দেখাই কি অপরাধ আছে একটু দেখতে দাও আল্লাহ কয় তুই একবার করে দুইবার ওয়াদা দিছস সোয়াদা ভাঙি ভালোই যায় এবারে তিন নাম্বার কয় নাম্বার তিন নাম্বার ওয়াদা এরা তো আর ভাঙবি না

আল্লাহর কাছে বলবে আল্লাহ যদি আমি এরকম জান্নাতে একটু ভিতরে যা দেখতাম তাহলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত এবার আল্লাহ কয় আছে এই জান্নাতের মালিক যদি তোরে বানায় দেয় তাহলে তুই কি হবি কয় আল্লাহ হে ডাক কয় কষ্ট দিও না আমি জানি এটা মালিক হতে পারবো না আমি জানি যে আমি এটার মালিক হতে পারবো না না যদি এটার মালিক বানাই কয় তাই কি সম্ভব কয় তুমি কোন গ্রামে ছিলে কয় যে বেতবাড়ি

মানে আল্লাহ তালা বলতেছে যে দুনিয়াতে যে ছিলাম ওই দুনিয়ার সমান যদি একটা জান্নাত দিই তাহলে তুমি কেমন হইবা আল্লাহ তালে দুনিয়ার ভিতরে আমি যে একটা দুনিয়া ছিলাম ওই দুনিয়ার সমান যদি একটা জান্নাত দাও তাহলে তো দুনিয়ার ভিতর যতগুলো মানুষ ছিল তার ভিতরে আমি সবচেয়ে দাম আমি সবচেয়ে দামি এবার আল্লাহ বলতেছে এই তুই যে এত খুশি হইছস আমি আল্লাহ যে দিতে পারি এটা যে তোর ভিতরে বিশ্বাস আমি আল্লাহ তালা তোর বলতে রাজিও খুশি হয় এই মুহূর্তে ওই দুনিয়া না তোর জন্য আমি আল্লাহ তালা দশটা দুনিয়ার সময় একটা জান্নাত দিলাম জোরে কন না গিয়া কয় দুনিয়া দশ দুনিয়ার সমান একটা জান্নাত লাস্টে যে ব্যক্তিটা জান্নাতে যাবে ওই ব্যক্তিটাই পাবে জোরে কন না সোহান তাহলে আল্লাহর জান্নাতের ভিতর কোনো অভাব আছে আল্লাহ যদি সবাইকে জান্নাতে দেয় তা থেকে আল্লাহর কোনো অভাব আছে কোন রকমের কমতি নাই সবার জন্য জান্নাত কিন্তু বাজেট করা আছে কিন্তু আমরা কপালের দোষে কিসের দোষে আর বেশি বুদ্ধি থাকার কারণে আমরা ডান দিকে না যা বাম দিকে কথা কন বেশি বুদ্ধি থাকার কারণে আর জালিমি করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না ঘুষ খাওয়া যাবে না সুস খাওয়া যাবে না আর আপনারা কিন্তু ভালো আমি আপনাদের বিষয় কিন্তু মানে এই বলতেছি যে বেশি শিক্ষিত হওয়ার পরে রাগ করতেছেন নাকি বেশি শিক্ষিত হইছে যারা তারা দোষ করে বেশি আমার উস্তাদ বলতো যে শুধু জানে জানে আওয়াজ করে জানতে জানতে জানোয়ার হই না মানতে মানতে মানোয়ার বেশি জানতে জানতে জানোয়ার হয় না অর্থাৎ দেখবেন যে যত বেশি শিক্ষিত তত বেশি সুখে কথা বল নাแก আপনাদের মতো যারা এই কামলা বেচে এই যে এখানে যারা আছে এই সমস্ত যারা কামলা যারা বেছে তারা কি দশ হাজার বিশ হাজার টাকা ঘুষ খাইতে পারে দিনে কথা বল আর যারা হ্যাঁ ঠিক তারা চেনে লোক আড়াইশো তিনশো টাকা পাঠ নাকি আড়াইশো তিনশো টাকা পাঠ পাইলেই খুশি খুশি মানে কি দেখছেন আর যারা শিক্ষিত খুসাই খুসাই কথা কন খুসাই খুসাই খোঁচাই খোঁচাই টাকা মানে কলম দিয়ে একটা সিগনেচার দিলেই এক লাখ টাকা আছে না নাই তাহলে ওরা শিক্ষিত হয়া সুদ খাইতেছে বেশি আর আপনারা কামলা দিয়ে এই সমস্ত সুদের থেকে আল্লাহ তালা আপনাদেরকে মুক্তি রাখছে বন্ধুরা রে আর পালো করে শুই না নিবা এই বার মাতার কুলিটা কান্দে আর কই নবী গো কবাস করার আগে আমার দেহের ভিতরে আগুন ধরায় দিছে গো নবি দুনিয়ার জগদবাসীরা এই আগুন নিভাইতে পারে না গোদবাসীরা এই আগুন দেখতে পারে না গোন হবি আমার এত বুড়ানো বুড়াইছে এত জ্বালান জ্বালাইছে আমি সহ্য করতে পারি না আমার থেকে রুহুটা বাইরে কই রাগ যখন নিয়ে আসে আমার এই শস্য খাঁচাটা পয়রা ছিল ওই জমিনের মানুষের আমার দেহটাকে তারা পরিষ্কার কইরা গোসল করাইয়া মাটি দিয়া দিছে গদবি মাটি দেওয়ার পরে কিছু কোন পরে ওই কবরের ভিতরে আমার রুহুটা আবার ফিরাইয়া দিছে আল্লাহ ভাগবার কম

সুবহানাল্লাহ লাগা বন্ধুর আর আমার জামজমাদের শা আমার ভিতরে যখন রূহটা বিрая দিয়েছে আমি মনে করলাম আমি স্বপ্নে দেখছি আমার মনে হইল আমি স্বপ্ন থেকে এবার আমি ঘুম ভেঙে গেছে আমি তো আনন্দিত হইলাম যদিও মৃত্যুর কষ্টটা আমার ভিতর রয়ে গেছে তারপরে আমি শান্তি পাইলাম আমি বুঝি আবার পাইছে গেছি এইবার চোখটা খুইলে দেখি অন্ধকার ডাইলে হাত বাড়াই দেখি আমার হাতটা কেমন যেন পেছানো এইবার কাপড়টা খুইলে যখন হাতটা বাড়াইছি ডাইলে দেখি মাটি গো বামেও দেখি মাটি নিচে দেখি মাটি নবী গো এতদিন শুইতাম আমি কাট পালংকে গো নবী আমি কবরের ভিতর দেখি আমার কোনো খাট পালঙ্ক নাই আমার কোনো বিছানা নাই আমার কোনো বিছানার চাদর নাই আমার মাথার নিচে কোনো বালিশে নাই এই নবী গো বেরেছে আমার প্রশ্ন করেছে কোন হবি আমারে বলে তোমার রবুকে মার প্রবু আমি চিন্তা করলাম কার কথা বলবো কারণ দুনিয়াতে করছি বিরোধিতা এ কথা বল নাকি দুনিয়াতে করছে বিরোধিতা কবরে আমি কার উত্তর দেব আমার বুঝে আসে না আমি তো উত্তর দিতে পারি না এইবার আমি চিন্তা করলাম রবকে আমি তো চিনি না যেই দুইজন আমার প্রশ্ন করছে ওই দুইজনটা যদি আমি রব বলি ওরা তো খুশি হয়ে যাইব আমারে বাঁচাইব কথা বলেন ভাই এইবার জমজম বলতেছেন ওবি গো আমি ওই দুই ফেরেশতাকে বললাম আমার রব তো তোমরা নাউজুবিল্লাহ বল এইবার ওই দুই ফেরেশতা আমার এক এককে তিনটা প্রশ্ন কইরা আমার এত জোরে আগাতে করেছে গো নবী আমার ডান ভাষার মাটিটা বাম ভাষার ভিতরে সই লাগাসে গো এই যে এইভাবে এতটা কষ্ট দিছে আমার লোহার গুর যদি এত জোরে আমার আগাতে করছে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছি আবার উঠাইয়া আবার আগাতে করে গণবি এত কষ্ট দিয়ে আমার জাহান নামের জ্বালানের ভিতরে পালায়া দিছে গো জাহান নামের জ্বালানি কি হইব

সহ্য করতে পারি না আমি বললাম আল্লা গো

আমি ওই গাছের ফল চাই লাগাম কোন কোন তাফসির কারকরা বলছে ওই গাছের পাতা চাইছে এইবার গাছের পাতা হোক আর ফল হোক আছেই একটা নাকি দুইটাই উল্লেখ করা আছে কোন কোন তাফসির কারকরা বলছে পাতা কোন কোন তাফসির কারকরা বলছে ফল এইবার মূল কথা করে আছে জাকুম কি না জাকুম লা আকিলুনা মিন শাজারিন মিন জাকুম শ্রোवाকিয়া বন্ধুরা রে আওয়ার এইবার জাকুম ফলটা যখন তার মুখের ভিতর ঢুকায়া দিয়েছে জুমজুম বলে নবী বোওহ সেই ফলটা আমার দেহের ভিতরে যায় না আবার আমি বারি করতে চাই আবার বাড়ায় না কারণ ওইটা কাঁটাযুক্ত ফল ওইটা এদিক দিয়ে এক কাটা এদিক দিয়ে এক কাটা এদিক দিয়ে একটা কাটা চারদিকে চারটা কাটা বের হয়ে গেছে গো এই কাটায় আর বের করা যাচ্ছে না এই জম কান্দার কই নবি গো ওই ফলটায় আমি খাইতেও পারি না বের করতে পারি না এত জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে গো নবি আমি বললাম আল্লাহ গো ফল খাইতে পারলাম মা মনে মনে মন্তরে বাসায় বললাম আমার একটু পানি দাও পানি দাও পানি দাও আমি একটু পানি চাইলা আকিলু না মিং সাদা মিং সাকুম ফামালি উ না মিরা হালে বুতন ফাসা রিবু না আলাই হি মিনাল হামিম ফাসা রিবু এইবার পানি দেওয়া হয় সেই পানিটা ছিল ফুটান্ত গরম পানি গো ওই পানিটা বুকের ভিতরে যখন ডাইলা দিছে ভিতরে যত নারী বুড়ি যা কিছু ছিল গো সব কিছু মালদার দিয়ে বেড়ে হয়া যায় আর ওই পানিটা শরীরে লাগার সাথে সাথে গোস্ত গুলো খুইলা খুইলা পইরা গেছে আল্লাহর শাস্তি এত আজাব দেওয়া হয় ওই আজাব দুনিয়ার বুকের মানুষকে ওই শুনতে পারবে না ওই মানুষগুলো যদি ওই আজাব দেখতে পারে অথবা ওই ওই যে ব্যক্তিটা আজাব ভোগ করে তার আওয়াজ যদি শুনতে পারে ওর কান্না যদি শুনতে পারে তাইলে পৃথিবীর মানুষগুলো কানের তালা পাইটা জাগায় মারা যাবে কথা বুঝতেছেন এত শাস্তি এত আজাব এই জমজম বলতেছে এত আজাব হয় এইবার নবী কয় জমজম আমি বেশি সময় দেব না বিদায় নিতে চাই তোমার কি কোনো কিছু চাওয়া পাওয়ার আসেনি তোমার কোনো কিছু চাওয়া পাওয়ার আসেনি জম জম কাই নবী গো নবী গো পাওয়ার আছে গো নবী আপনি যদি একটা একজন যদি অপরাধে করছি আমার আল্লাহ যদি আর একটা বার আমার দুনিয়ায় পাঠাই তো আমি বাকি জীবনটাই আল্লাহর ইবাদত কইরা আমি ঈমান নিয়া মৃত্যুবরণ করতে চাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার বন্ধুরা ভালো করে শুনতে হইবে গো এই দুনিয়াটা তো তাকার জায়গা না কবরে যে শাস্তি হয় এগুলা আমার আল্লাহ এজন্যই কিতাবের ভিতরে বইলা দিছে মানুষের ভয় পায়